কয়লা কেলেঙ্কারি মামলায় দিল্লিতে ইডির তলবের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরার আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। এ বিষয়টিতে ইডির বক্তব্য জানতে চেয়েছে আদালত। আগামী 27 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। উল্লেখ্য, অভিষেক গত 6 সেপ্টেম্বর দিল্লিতে ইডির দপ্তরে হাজিরা দিয়েছিলেন, কিন্তু জাননি রুজিরা করোনা আবহে সন্তানদের রেখে দিল্লিতে যাওয়া তার পক্ষে সম্ভব নয় এবং প্রয়োজনে তদন্তকারীরা কলকাতায় এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, এমনটাই বলেছিলেন তিনি। এর মধ্যে আবার 21 সেপ্টেম্বর অভিষেককে ফের দিল্লিতে তলব করে ইডি। এর বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সস্ত্রীক অভিষেক।